নমস্কার। সূর্য শিখা অনুষ্ঠান আপনাদের জন্যে, বলাই বাহুল্য আপনাদেরই জন্যে, বলাই বাহুল্য যে আপনারা এই সময় দেখার জন্য ওয়েট করে আছেন এবং অনেকেই ওয়েট করে আছেন তার সঙ্গে কথা বলার জন্য, এটাও বলাই বাহুল্য। কারণ সেই যদি প্রকৃত অর্থে কাজের মানুষকে পাওয়া যায়, একজন বিচক্ষণ জ্ঞানী শাস্ত্রের মানুষকে পাওয়া যায়, তাহলে তো সবাই এইভাবে অপেক্ষা করবেন। এটা এটা অত্যুক্তি কিছু নয়, বলার জায়গাও কিছু নেই, এটাই ফ্যাক্ট, একদম বাস্তব। তো বাস্তবসম্মত আমাদের এই অনুষ্ঠান হয়, সেটাও তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমাদের জীবনেরই দৈনন্দিন জীবনযাপন চলার পথের বিভিন্ন সমস্যাগুলো এখানে যেমন অ্যানালিসিস হয় এবং তার সাথে আমরা কিছু জ্ঞানের কথা পাই, শাস্ত্রের কথা পাই, এবং ডেফিনেটলি সেটা বাস্তবসম্মতভাবে আমাদেরকে অ্যানালিসিস করা হয় এবং তার সাথে আধ্যাত্মিক পথের অবশ্যই সেই দিকটাও তিনি উত্থাপন করেন, সেটা তো আমরা জানি। কিন্তু জানি যেটা সেটা তো জানাই আছে, কিন্তু যেটা জানি না যে এই যে বিশেষ বিশেষ ক্ষণগুলো, বিশেষ বিশেষ সুযোগগুলো আমরা কিভাবে কাজে লাগাবো, এইটা আমরা অনেকে কিন্তু জানি না। সেটার জন্যই তো আরও একবার তাকে স্বাগত জানাতে হবে। এবং সূর্য শিখা অনুষ্ঠানটা কি এমনি এমনি এত জনপ্রিয় হয়েছে? তিনি যখনই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসেন, সরাসরি তার অনুষ্ঠান দেখার জন্য বাংলার বিভিন্ন প্রান্তের দর্শক, বাংলার বাইরের দর্শক যারা এই মুহূর্তে টিভি টিউন করে বসে আছেন দেখছেন, অতি অবশ্যই কথায় কথা বাড়বে, ধৈর্যচ্যুতি যাতে না ঘটে সরাসরি তার কাছেই যাওয়া ভালো, কারণ তিনিও প্রস্তুত, আমরা সকলে প্রস্তুত। তিনি কী জানাচ্ছেন, কীভাবে জানাচ্ছেন, সেটা তো সরাসরি তার কাছেই যেতে হবে, না গেলে জানবো কী করে? ঠিক তাই, সেই মানুষটির কথাই বলছি। পোশাকি পরিচয়ের কোনো পরিবর্তন বা মানে প্রয়োজনই নেই, মহারাজ বিশ্বম্বর শাস্ত্রী, এক কথায় সবাই আমরা তাকে চিনি, জানি, এবং তিনি কেমন সেটাও আমরা ভালো মতো জানি, নতুন করে বলারও কোনো অবকাশ নেই। কাজেই সূর্য শিখা অনুষ্ঠানে তিনিই যে মুখ্য অতিথি, তিনি এই মুহূর্তে রয়েছেন, এটাও তো বাস্তব। কাজেই সবার আগে সকলে মিলে তাকে ভীষণ আন্তরিকতার সাথে স্বাগত জানাই। নমস্কার। হরে কৃষ্ণ। কী আছে এই যে আমরা আনন্দ মুখরতায় ডুব দিচ্ছি শারদোৎসবে, প্রাণ চঞ্চলতার সাথে ওয়েট করছি, কি আছে? সবার জীবনে তো সেটা ধরা দিচ্ছে না। মন যদি ভালো না থাকে, কোনো কিছুই তো তা আমাদের জীবনে সে আনন্দ, কিছু উপভোগ্যতা কিছুই ধরা দেবে না, এটা তো ভীষণ বাস্তব। আজকে সে দশজনের মধ্যে পাঁচজন ছজন হয়তো আমরা আনন্দ উৎসবে ডুব দিতে পারবো, বাকিরা তো ডুব দিতে পারবো না, এটা কিন্তু বাস্তব, একদম চরম কথা। এই জায়গাগুলো কিভাবে উদ্ভূত হয়, এবং সবচেয়ে বড় কথা, শাস্ত্রের মাধ্যমে এর নির্ণয়ে এবং তার ওয়ে আউটটা কিভাবে, সেই গাইডলাইনটা তো আজকে এই উৎসবের প্রাক্কালে তো আরো বেশি করে চাইবো। দেখো সুব্রতদা, আমরা দুদিন আগে একটা তিথিকে অতিক্রম করেছি, যে তিথিটার নাম মহালয়া, অমাবস্যা তিথি। এবং এখানে বলা ভালো, অনেকেই জানেন সেই বিশেষ তিথিতে আপনার কর্মকাণ্ড, সেই কঙ্কালীতলার মতো সেই মহাপীঠস্থানে আপনি পৌঁছে গেছিলেন, সেখানে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে মানুষের জন্য কাজ করেছেন, সেখান থেকে এসে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। দেখো সবচেয়ে বড় কথা সুব্রতদা, আমি এখনো পর্যন্ত কোনো দিন সৃষ্টি প্লাস বা অন্যান্য যে সমস্ত চ্যানেলে প্রোগ্রাম করি, কোথাও পিছনে যজ্ঞ এখনো পর্যন্ত কোনোদিন দেখায়নি। শুধু যজ্ঞ কেন, যজ্ঞ তাও দেখানো যায়, কিন্তু তন্ত্রের অন্যান্য ক্রিয়া যেগুলো আছে এগুলো দেখানো সম্পূর্ণই উচিত নয়, সেগুলো আমি দেখাইনি, কোনোদিন দেখাইনি আজ পর্যন্ত। আমি কঙ্কালীতলায় গিয়ে কিছু মানুষের কল্যাণার্থে হোমযজ্ঞ বা কিছু তন্ত্রের কাজ করে আমি যেটুকু আনন্দ পাই, কারণ এই কাজটা সম্পূর্ণই আমি নেশার মতোভাবে করি, পেশা ভেবে করি না, এটাও বাস্তব, নেশার মতো ভেবে আমি এটাকে কাজটাকে আমি করি। এই কাজটা করে আমি যত না আনন্দ পেয়েছি, তার থেকে বেশি আনন্দ পেয়েছি অমাবস্যার পরের দিন, যখন কিছু বীরভূমের বা বোলপুরের কঙ্কালীতলা অঞ্চলের কিছু প্রান্তিক মানুষকে যখন আমি একদিনের জন্য হলো, একবেলার জন্য হলো তাদের হাতে, তাদের মুখে আমি অন্ন তুলে দিতে পেরেছি, তার থেকে আমি বেশি আনন্দ পেয়েছি। সেই সেবার সুযোগটা পেয়েছেন নরনারায়ণ। আমি কঙ্কালীতলা মহালয়া অমাবস্যা উপলক্ষে আমার ভক্তদের, আমার ক্লায়েন্টদের কাজ করে যে অর্থ আমার মুনাফা হয়েছে, তা সম্পূর্ণটাই আমি বোলপুরে প্রদান করে এসেছি, তা সম্পূর্ণটাই কঙ্কালীতলা অঞ্চলের প্রান্তিক মানুষদের আমি দান করে এসেছি। এটা গর্বের কথা, এটা আনন্দের কথা। আপনাকে যারা চেনেন জানেন তারা তো, ফেসবুকে আমার যারা আছেন তারা দেখতে পেয়েছে অলরেডি, যে কঙ্কালীতলা অঞ্চলে প্রতিটি প্রান্তিক মানুষ
যতজন ছিলেন ওখানে, এবং সেটা নিজে হাতে তাদেরকে খাওয়া দাওয়ার সেই বিশেষ পর্বটা সেরে চেষ্টা করেছি। আমি কিছুই না, সবই প্রভু করিয়েছেন, আমি করেছি। আমি কিছুই না, প্রভু করিয়েছেন, আমি করেছি, আলটিমেটলি প্রভু। আমার মনে হয় জীবন মানুষের সময়ের মূল্যকে শিখিয়ে দেয়। সময় কতটা মূল্যবান এটা জীবন শিখিয়ে দেয়, আর সময় শিখিয়ে দেয় জীবনটাকে কিভাবে উপলব্ধি করতে হবে। ভীষণ দামি কথা। জীবন আর সময় ওতপ্রোতভাবে জড়িত। যে সময়কে একবার জেনে নিতে পারবে, বুঝে নিতে পারবে, সে জীবনকে তৈরি করতে পারবে। আর যে জীবনকে তৈরি করার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, জীবনযাত্রা শুরু করবে, তাকে সময়টা জেনে নিতে হবে। জীবন আর সময় ওতপ্রোতভাবে জড়িত। সময় সর্বশক্তিমান, সময় মানে কাল। সেই কাল আসছে, এসে গেছে অলরেডি, দেবীপক্ষ শুরু হয়ে গেছে, মহাকাল এসে গেছে। এরপরেই অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা, ভূত চতুর্দশী দীপান্বিতা অমাবস্যা, ধনতেরাস, ভূত চতুর্দশী দীপান্বিতা অমাবস্যা, মহাকালীর নিচে থাকবে মহাকাল, মহাকালের উপরে বিরাজমান হবে মহাকালী। সে দেবীরই আরেক রূপ, দেবী দুর্গারই আরেক রূপ কালী, আবির্ভাব হবেন আরেক রূপে মানুষের কল্যাণার্থে। জীবন আর সময় এই দুটোকে বুঝে বহু মানুষ সফলতাকে অর্জন করতে চান, বহু মানুষ সাকসেসের চরম জায়গায় পৌঁছতে চান, কিন্তু সূর্যের মতো জ্বলতে গেলে নিজেকে আগে সূর্যের মতো পুড়তে হবে। এটা আমরা অনেকেই উপলব্ধি করি না, কি সুব্রত? চরম বাস্তব কথা। আমরা সফলতাটা পেতে চাই, কিন্তু সফলতা করতে গেলে যদি কেউ বলি 3 কিলোমিটার হাঁটতে হবে, আমরা অনেকেই হাঁটতে পারবো না। আমরা বাইপাস খোঁজার চেষ্টা করব, শর্টকাটে কি আছে, কোন গাড়ি ওখানে যায়, কটার সময় সেই গাড়ি আছে, আগে এগুলো জানার চেষ্টা করব। সফলতার চরম জায়গায় পৌঁছতে গেলে সময়কে জানতে হবে। সময় জ্যোতিষের ভাষায় দশা অন্তর্দশা, সময় জ্যোতিষের ভাষায় গোচর, সময় জ্যোতিষের ভাষায় গ্রহদের স্থানান্তর। আপনার জন্য কোন গ্রহ কখন প্রদান করবে আপনি যদি জানতে পারেন, তবেই আপনি সফলতার চরম জায়গায় পৌঁছতে পারবেন। নাহলে কখনো কখনো সময় আপনার সামনে দিয়ে চলে যাবে, আপনি জানতেও পারবেন না কোন সময়টা আপনার জন্য ছিল। সেইটাকে চা পানের সাথে সাথে ফোনে বন্ধুদের সঙ্গে বার্তালাপটাও সেরে নেওয়া, কারণ এই মনোমুগ্ধকর আলোচনার মাঝখানে তারাও অপেক্ষা করে থাকেন কখন আপনার সঙ্গে কথা। আজকে কিন্তু আমার লাইভ প্রোগ্রাম করার কথাই ছিল না, তোমার সাথে ঘন্টাখানেক ফোনে কথা হয়েছে, সুব্রত আমি পৌঁছতে পারবো কিনা জানি না, আমি অনেকটা দূরে আছি। এত মানুষ যেখানে অপেক্ষা করে আছেন সেখানে তো তাদের উইল পাওয়ার একটা তো, আর আমার ইচ্ছা শক্তি রাইট, যে চেষ্টা করে দেখি না, যদি পারি যদি পারি যদি পারি, আমার ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা দুটো মিলে গেছে, তাই আমরা দুজন আজকে প্রোগ্রাম করছি। কে আছেন ফোনে? নমস্কার, বলুন। মেয়ের নামটা বলবেন এবার। বাইরে মানে ওই অন্য ঘরে। হ্যাঁ, বাড়িতে। মেয়ের নাম কি? শ্রেয়া নস্কর। শ্রেয়া, আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? 5:15 না বিকাল 5:15? বিকেল 5:15। কুম্ভ হতে পারে না,
যাই হোক, আপনি যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে ওর সাকসেস কেরিয়ার। দেখুন, ওর কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, কিন্তু লগ্নে আগামী দিনে অর্থাৎ 26 অক্টোবরে লগ্নে শনির অবস্থান হবে। লগ্নে শনির অবস্থান হওয়ার পরে একটুখানি মেন্টালি প্রেশার ওর মধ্যে কাজ করবে, এবং এখনও মোটামুটি প্রায় 4 বছর টাইম লাগবে ওর লাইফে সাকসেসের জায়গাটা আসতে। 4 বছর পর থেকে জীবনের চাকাটা একটু একটু করে ঘুরতে শুরু করবে, এবং 7.5 বছর পরে গিয়ে আলটিমেটলি সাকসেসের জায়গাটা দেখতে পাবে। ও যদি এখন থেকে ঠিকমতো যত্ন নেন, ঠিকমতো কেয়ার করেন, ঠিকমতো অ্যাস্ট্রোলজিক্যাল গাইড অনুযায়ী এবং নিজের কর্মটা ঠিকমতো করে যায়, আমার মনে হয় 2024-28 মধ্যে ওর গভর্নমেন্ট জব হওয়ার একটা সম্ভাবনা আছে। 2024 সাল থেকে 2028 মধ্যে, কিন্তু তার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো কিন্তু এখন থেকেই নেওয়া উচিত। আরো পরিষ্কার হয়ে যাবে, এবং 2024-28 অর্থাৎ আজ থেকে দাঁড়িয়ে 7 বছর পরেই হয়, মানে 2017 চলছে, তো সেই জায়গার থেকে 28 সালের মধ্যে ওর গভর্নমেন্ট জব এবং ভালো পজিশনে পৌঁছে যাওয়ার একটা কানেকশন রয়েছে। কিন্তু তার যে প্রাথমিক জায়গাগুলো এখন থেকে ঠিকঠাক করা উচিত। আমি জানি যে আপনার মেয়ে হয়তো অ্যাস্ট্রোলজিটা খুব একটা বিলিভ করে না। না না, করে, পুরোপুরি করে, এবং ঠাকুরের উপরে অনেকটাই আস্থা আছে। এবং আমি একটা কথা বলবো, যেটা সেই জায়গা দাঁড়িয়ে, যেটা 97-এর জন্ম ওর, দেখবেন ঠাকুরের উপর আপনি বিশ্বাস আছে বলছেন ঠিকই, কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও একটা দৈব আশীর্বাদকে কোথাও হয়তো হারিয়ে ফেলবে, মানে যেটা দেখবেন ওর জীবনের সাকসেসের চরম জায়গাটা উঠতে কিছুটা বাধা করবে। ঠিক আছে, সাকসেস পাবে, কিন্তু সাকসেস পাওয়াটা তো দুটো চাকরি পাওয়ায় সাকসেস পাওয়া নয়। এবং ও যদি ঠিকমতো পড়াশোনা করে ইন ফিউচারে আমার মনে হয় ও খুব ভালো লেখিকা হতে পারে, বা ওর কোনো নিজের হাতের লেখা কোনো বই বাজারে আসতে পারে। তার জন্য গাইডেন্স প্রয়োজন, তার জন্য অবশ্যই ভালো জ্যোতিষের গাইডেন্স এবং বাড়ির গার্জেনদের গাইডেন্স প্রয়োজন আছে, নিজের চেষ্টার প্রয়োজন আছে। কতটা খেয়াল করলেন কি জানি না, সামনে দেখাই যাচ্ছে, কোনো কাগজপত্র, কোনো পেন, কোনো ল্যাপটপ বা মোবাইল যার মাধ্যমে ক্যালকুলেশন বা অ্যানালিসিসটা গণনার জায়গাটা হয়, প্রয়োজন পড়লো না, পড়েও নি, পড়বেও না। তার যদি সেই জ্ঞানটা থাকে এইভাবে কোনো কিছু ছাড়াই, আজকে বললেন উনি যে উইদাউট এনি প্রিপারেশানও উনি চলে এসছেন, আজকে না হয় প্রিপারেশান ছাড়া উনি চলে এসছেন লাইভ অনুষ্ঠানে, এর আগেও আমরা দেখেছি যে কোনো কিছুর প্রয়োজন পড়েনি, এবং প্রত্যেকটা প্রেডিকশান এইভাবে একদম টু দি পয়েন্ট মিলে গেছে, এবং উনি লগ্ন রাশি উনি নিজে ক্যালকুলেট করে বলছেন, কোনো আলাদা কিছু এটা এটা কোনো ব্যাপার নয়, এটা যদি প্রকৃত জ্ঞান থাকে তবে বলা যায়, এটা এটা বিশম্বর শাস্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ওই তারাই এটা অতিরিক্ত প্রচারের জায়গাটা নিয়ে যাবেন, যারা হয়তো সেই জায়গাটায় হবে না, জানা নেই অতটা, বা ওই কোথাও একটা ঢিল মেরে কোনো একটা মিলে যাওয়ার মতো, এই ধরনের একদম প্রচলিত কথায় বলছি, মার্জনে চেয়ে নিচ্ছি, কাউকে আঘাত করার জন্য নয়, কিন্তু একজন মানুষের প্রাজ্ঞতা বিচক্ষণতা এর থেকে কিছুটা হলেও আমরা ঝলক পেতে পারি, এইটুকুই শুধু আমি শেয়ার করতে চাই না। এনিওয়ে, কে আছেন পরের বন্ধু, কথা বলবো আপনার সাথে, নমস্কার। আমার নাম ভবেশ ভুঁইয়া, আমার ডেট অফ বার্থ 12/6/1987। আপনি করেননি কোনোদিন, মানে জ্যোতিষের কাছে যাননি? দেখুন, প্রথম একটা কথা বলি, যেটা আপনার হাইট মানে 5'7" থেকে বেশি? 5'5" দাদা, আপনার চারটা না দেখে আমি ঠিক ক্যালকুলেশন করবো না।
আপনার চারটা কমপ্লিট আমার দেখার প্রয়োজন আছে, আপনি কখনো মনে হলে চেম্বারে আসবেন, কোথাও একটু টাইমে গন্ডগোল হচ্ছে। এই জায়গাটায় না ভীষণভাবে একটা টাচ করে যায়, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি কোনো ডাউট থেকে যায় উনি কখনোই এগোতে চান না, কারণ একটা মানুষের প্রেডিকশন দেওয়া মানে তাকে গাইড করা। এক্ষেত্রে ভবেশ আপনার ক্ষেত্রেও যেমন হলো অন্যদের ক্ষেত্রেও এটা গাইড করে, যেটা একদম দায়িত্ব সহকারে উনি জানাতে পারবেন সেই রাস্তাতেই হাঁটতে চান, এই ভাবনাটাকেও কুর্নিশ করার মতো। ঠিক যেভাবে আমরা বিভিন্ন আলোকপাত পাচ্ছি, একটু আগে আমরা জীবনে এবং সময়ের গুরুত্ব নিয়ে আমরা জানতে চাইছি। আমি একটা জিনিস দেখি সুব্রতদা, যখন সৃষ্টি চ্যানেলের ধরো আমি কোনদিন আসতে যখন পারি না, বা ম্যাক্সিমাম দিনই বৃহস্পতিবার সকালে যখন সৃষ্টিতে আমার প্রোগ্রাম থাকে 11:25, ম্যাক্সিমাম দিনই আমি আসি না, রেকর্ডিং প্রোগ্রাম চলে, চেম্বার থাকে, এটাই বলা ভালো। তো অনেকেই ফোন করেন, ফোনে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক দর্শক বন্ধুদের দেখেছি ফোন করেই তার নিজের সম্বন্ধে হোক, তার ছেলে মেয়ের সম্বন্ধে হোক, তার মা বাবার সম্বন্ধে হোক, যে কোনো ব্যক্তির সম্বন্ধে হোক জানতে চান। তো প্রথম লক্ষ্যটাই থাকে, দাদা আমার ডেট অফ বার্থ তো অমুক, আমার টাইমটা অমুক, আমাকে কিছু বলে দিন। আমি এটা মানুষকে সতর্কতা করার জন্যই বলছি, আমার কাজ এখানে বসে দায়িত্ব হচ্ছে মানুষকে সতর্ক করা। আপনারা জানতে চান কখনো কখনো ফোনের মাধ্যমে আপনাদের ভবিষ্যৎ, নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্র একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, এটাকে আমিও সেইভাবেই মানি যে এতটাই ইন্টারেস্টিং সাবজেক্ট, একবার যদি কেউ ঢুকে যায় ঠিক মতো এর মধ্যে তাকে আরো গভীরে নিয়ে চলে যায় জ্যোতিষশাস্ত্র। কিন্তু জ্যোতিষশাস্ত্রে আপনি যখন জানতে চাইছেন, একবার একটা প্রশ্ন নিজের মধ্যে নিজেরা করুন তো, আপনি আপনার জীবন জানতে চাইছেন, মানে কত বড় জিনিসটা আপনি জানতে চাইছেন আপনি নিজেও জানেন না, আপনি নিজেও জানেন না আপনি কি জানতে চাইছেন, আপনি আপনার জীবনটাকে জানতে চাইছেন যার ঊর্ধ্বে কিছু নেই। এই পৃথিবীতে একমাত্র মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার থেকে বেশি কাউকে ভালোবাসে। আঘাতপ্রাপ্ত হলে সে নিজেই তার যন্ত্রণা অনুভব করে, আর কেউ পায় না, অন্যদিকে দুঃখ প্রকাশ করে। এই পৃথিবীতে শক্তির প্রয়োজন একমাত্র যুদ্ধ করার জন্য আর ধ্বংস করার জন্য, বাকি সবকিছু ভালোবাসা দিয়ে জয় করা যায়। পাওয়ার একমাত্র ধ্বংসের জন্য প্রয়োজন, ক্ষমতার অপপ্রয়োগের জন্য প্রয়োজন, বাকি কোনো কিছুর জন্য নয়, বাকি সবকিছু ভালোবাসা দিয়ে জয় করা যায়। বলবো না এর সঙ্গে থাকবে একটু সাথে থাকুন। এবার আপনারা এমন একটা জিনিস জানতে চাইছেন ফোন করে, নিজের জীবন নিজেই জানেন না কি জানতে চাইছেন, আমার খুব অবাক লাগে, এক এক সময় হাস্যকর মনে হয় আমার কাছে। কোনো একজন ডাক্তারবাবুকে ফোন করে কেউ জিজ্ঞাসা করুন তো, ডাক্তারবাবু আমার পেটে ব্যথা করছে বা মাথা ব্যথা করছে, আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, আমি কি করতে পারি। কোনো ডাক্তারবাবু আপনার মনে হয় আপনাকে কোনো প্রেডিকশন করবেন, আপনার কোনো ট্রিটমেন্ট করবেন থ্রু ফোন, থ্রু টেলিফোন, থ্রু মোবাইল, থ্রু মেইল, ফিস দিলেও করবেন না, আপনি তার অ্যাকাউন্টে ফিস ড্রপও করে দেন তাও তিনি করবেন না। আপনাকে না দেখে চিকিৎসা করার ক্ষমতায় পৃথিবীর কোনো ডাক্তারের নেই, যাদেরকে আমরা বলি নেক্সট টু গড, মানে তারও ক্ষমতা নেই, ঠিক কি না? আর আপনারা আপনাদের শুধু শরীরটা জানতে পারেন না ডাক্তারবাবুর কাছে, জীবন জানতে চাইছেন। শরীরের ব্যাধি তো কয়েকদিনের জন্য হয়, আর জীবন তো সারা জীবনের জন্য হয়। কি করে ভাবেন আপনারা যেটা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দেবেন, আর এক মিনিটের মধ্যে আমি ম্যাজিকের মতো আমি বা অন্যান্য জ্যোতিষ ভাইরা আপনাকে বলে দেবে। জ্যোতিষ ভাইদেরও তো পেট আছে, তারাও ডাল ভাত খায়, কেউ ফিস ছাড়া আপনাকে পারফেক্ট কোনো দিন বলবে না, প্রেডিকশন বলতে পারে না, আপনাকে দুটো চমক দেবো আমরা, আপনার বাড়ির ওখানে এই আছে, সেখানে ওই আছে, ওখানে এই আছে, চমক দেবো, আপনার হয়তো হাতে এই রেখা আছে, হাতে ওই আছে, যে যতটা জানি আমরা ততটা এক্সপ্লেইন করার চেষ্টা করি, আমরা কেউ আপনাদের প্রেডিকশন করি না যতক্ষণ না ফিস পাই, কারণ আমাদেরও পেট চালাতে হয় আপনাদের মতো, এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই। আপনাকে চমক দেবো, যিনি ফোন করেছেন তার তিনি ডেট অফ বার্থ বলবেন, আমি ল্যাপটপ ছাড়া লগ্ন বলতে পারি তার প্রমাণ দেব, প্রেডিকশন দেব না, দিস ইজ ট্রুথ, এটাই সত্যি একদম। আমি চমক দিতে পারি, আমি জ্যোতিষটা জানি সেটা প্রমাণ করার চেষ্টা করব।
আই নো অ্যাস্ট্রোলজি, দু লাইন হলো জ্যোতিষটা শিখেছি, সেটার প্রমাণ দেবো, কিন্তু ওনার ভাগ্য বলবো না, এখানে বসে কোনোদিনই বলবো না, কারোরই বলবো না। ওটার জন্য চেম্বারই আসতে হবে, প্রেডিকশন বিশ্বম্ভরশাস্ত্রী পেতে গেলে বিশ্বম্ভরশাস্ত্রীর কমপ্লিট ফিস দিয়েই জানতে হবে। তবে যতটা জানা যায় সেটা জেনে বুঝেই মানুষ কিন্তু তাও ফোন করেন এবং বুঝতে চান, জানতে চান। ঠিক যেমন এই মুহূর্তে পরের বন্ধুও রয়েছেন, বিচলিত হচ্ছিলেন, কাজেই কে আছেন আগে তাকে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার। হুম বলুন, আপনি কে বলছেন? আমি বোলপুর থেকে বলছি। কোথা থেকে? আমি বোলপুর থেকে। বোলপুর থেকে? আচ্ছা, জাস্ট ফিরলাম বোলপুর থেকে। একদম সত্য। আমি ছেলে সম্বন্ধে জানি। হ্যাঁ, ছেলের নাম কি? ইসুর মণ্ডল। ছেলে কি সাথে আছে পাশে? আচ্ছা, ডিসেম্বর মাস থেকে আমাকে বোলপুরে পাওয়া যাবে। যারা বোলপুরে যোগাযোগ করতে চান তারা অবভিয়াসলি বুকিং করতে পারবেন। অবভিয়াসলি এটা তো একটা আনন্দের সংবাদ, নিজে মুখেই জানা গেল। বোলপুর কোথায়? কখন আসবেন? বোলপুর হোটেল সাথী লজ, হোটেল সাথীতে পাবেন। আপনি ডেটটা জেনে দেবেন একটু পরে। ফোন করলে তো জেনে যাবেনই, বা টিভি এই অনুষ্ঠান ফলো করলেও এখান থেকে জেনে যাবেন। এনিওয়ে বলুন, ছেলের ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থটা বলুন আগে। 12/12/92। 12/12/92। জন্মের সময় কখন? 11:35 বেলা। আচ্ছা, বেলা 11:35 35 মিনিটে 12/12/92। আপনার ছেলের মকর লগ্ন না কুম্ভ লগ্ন? আপনি অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে ফোন করেছেন, নিজে একটু কনসাস নন। যাই হোক, 12/12/92 কুম্ভ লগ্ন, আমি তো সেটা বলছি, মকর না কুম্ভ। আচ্ছা, জানতেন আপনি তাহলে? যাই হোক, দেখুন প্রথম কথা বলবো যেটা, সেটা হচ্ছে আপনি যেটা জানতে চাইছেন ছেলের কেরিয়ার সম্বন্ধে। আপনার ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, আপনার ছেলের লগ্নপতি লগ্নের দ্বাদশে শনি বসে আছে এবং ঠিক দশমে রবি বসে আছে জলরাশিতে। রবি বসে আছে জলরাশিতে, 18 নম্বর নক্ষত্রে রবি বসে আছে। দেখুন আপনার ছেলে জন্মচাকে রবির গায়ে 18 লেখা আছে এবং আপনার ছেলের কর্ম নিয়ে প্রশ্নটা আপনি করছেন, কিন্তু কর্মর হবে একটু দেরি আছে, কর্মর হবে কিন্তু একটু দেরি আছে, ওর হতে হতেও হচ্ছে না, ঠিক জায়গাটা হতে হতেও পাচ্ছে না, অনেক কিছু ইনকমপ্লিট থেকে যাবে। যে ইনকমপ্লিটের ফলটা পরবর্তীকালে ফিল করতে পারবে যে মা বাবা আমাকে বলেছিল কিন্তু আমি এটা করলাম না। হ্যালো, এটা কি অনুভব করতে পারছে আপনার ছেলে এখন? হ্যাঁ, ছেলে অনুভব করতে পারছে, করতে পারছে যে অনেক কিছু, যে অনেক কিছু ভুল করে ফেলেছে অলরেডি, ছোট ছোট ভুল, যে পথটা ওর গেলে সাকসেস হতো সেটা এখন ফিল করতে পারছে, কিন্তু সেই পথটা যায়নি বা গিয়েও ফিরে এসেছে, এন্ট্রি নিয়েও এক্সিস্ট হয়ে গেছে, প্রবেশ করেও সেই সাবজেক্টটাকে রাখেনি বা প্রবেশ করব ভেবেও প্রবেশ করেনি, সেই ফলটার জন্য ওকে কিছুটা লেট করাবে। ওর সাকসেসের জায়গায় মেন নেগেটিভ পজিশন হচ্ছে লগ্নপতি দ্বাদশে, জীবনের অনেক কোয়ালিটি থেকেও সেই কোয়ালিটি অনুযায়ী, সেই যোগ্যতা অনুযায়ী সাকসেসটা পাবে না, যোগ্যতা অনুযায়ী সব সাফল্য পাবে না। এটার জন্য অবশ্যই ভালো গাইডেন্স প্রয়োজন। আপনাদের বাড়ি থেকে কেউ মানে শনিবার বা মঙ্গলবার নিরামিষ খান আপনারা? কেউ শনিবার মঙ্গলবারের মধ্যে কি কেউ নিরামিষ খান আপনাদের বাড়িতে? হ্যাঁ, এটাকে একটু বন্ধ করে দিন, ঠিক আছে, এই জিনিসটাকে বন্ধ করে দিন। আর বাকি কি করা উচিত সেটা কখনো চেম্বারে আসলে আমি বলবো। তার জন্য একটু ফোন নাম্বারের কথা বলছিলেন, 9836-24916 একটা নাম্বার দেখছেন মোবাইল নাম্বার, আর দ্বিতীয় নাম্বার 9477608919, এই দুটো নাম্বার লিখে রাখতে পারেন। আপনি বা আপনারা যারা আগ্রহী তাদের জন্য এই নাম্বারের ব্যবস্থা, অবশ্যই সরাসরি এসে কনসালটেন্সি নেওয়ার জন্য।
সেই কনসালটেন্সির সুযোগটা থাকছে প্রতি সোমবার কালীঘাট দিশা চেম্বার, মঙ্গলবার শিয়ালদহের চেম্বার, শুক্রবার শেওড়া পুলিশ স্টেশনের কাছে ভাগ্যদিশা চেম্বারে, আর শুক্রবারই একটা সময় নির্ধারিত, এবং রবিবার ব্যারাকপুরে ব্যারাকপুর স্টেশনের কাছে দনিয়াপাড়ায় ভাগ্যচক্র চেম্বারে। এর পাশাপাশি বোলপুরে তো খুব শীঘ্র যাত্রা করবেন, সেটা তো জেনেই যাবেন, বিষ্ণুপুরও, বাঁকুড়া বিষ্ণুপুরও। তবে আর উত্তরবঙ্গের বন্ধুরা তো আপনারা পাবেনই নভেম্বর থেকে, সেটা শিলিগুড়ি এবং কোচবিহারের বন্ধুরা এগারো বারো, এটা তো একদম ফাইনাল যদি ট্রেন চলে। এটা 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 এক মাস ধরে দার্জিলিং মেল ব্যারাকপুরে দাঁড়িয়ে আছে, এটা খুব মানে খুব আমি সেপ্টেম্বরে যেতে পারলাম না, যেতে পারলাম না, ক্যান্সেল করতে হলো, যার জন্য আশা রাখি স্বাভাবিক হবে এবং নভেম্বরে ডেফিনেটলি মানুষের কাছে পৌঁছাবেন, কারণ উত্তরবঙ্গের বন্ধুরাও তো ভীষণভাবে চাইছেন, ওখানে অনেক বুকিং ক্যান্সেল করতে হয়েছে এই কারণে, সেটা জানেন। এনিওয়ে পরের বন্ধু আপনি যিনি আছেন, নমস্কার নেবেন, স্বাগত আপনাকে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? অভিজিৎ মজুমদার বলছিলাম বর্ধমান থেকে। বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো, কেরিয়ার সম্বন্ধে। রাইট, আপনার ডেট অফ বার্থটা বলুন অভিজিৎ। আপনার মকর লগ্ন না কুম্ভ লগ্ন? কত বলছেন, ১৯? আপনার মানে উপস্থিত বুদ্ধিটা খুব ভালো, উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক কিছু আপনি ট্যাকল করে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার জন্য কিন্তু একটা চক্রব্যূহ ধীরে ধীরে তৈরি হচ্ছে, আপনার খুব গুপ্ত শত্রু হয়ে যাবে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে একটা গুপ্ত গুপ্ত শত্রু হতে পারে। মানে চাকরি কোনো বলছি, আসলে আমি আসলে বাইরে চাকরি করি। নারীদের থেকে সাবধানে থাকবেন, নারীদের থেকে সাবধানে থাকবেন, কেউ কিছু খেতে দিলে চট করে খাবেন না, খাবার মধ্যে দিয়ে বা জল জাতীয় কোনো কিছুর মধ্যে দিয়ে আপনাকে বিষক্রিয়া করার প্রয়াস কেউ করবে, ঠিক আছে, এটার থেকে সাবধানে থাকবেন। আর আপনার কখনো স্কিন ডিজিজ হয়েছিল, মানে চুলি, হাম, পক্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলিটাতে হয় না, বাট ওই আপনার হাত পায়ে এরকম কিছু হয়, মানে চুলকায় টাইপের হয়, বাট চুলি টাইপের কিছু নেই, চর্মরোগ, চর্মরোগ জাতীয় কিছু হয়। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আচ্ছা আপনাদের মানে ফ্যামিলিতে কারোর যদি চুল পড়ে যাওয়া বা টাক পড়ার একটা প্রবণতা আছে? হ্যাঁ আছে। আপনার হাতের লেখা বা হ্যান্ডরাইটিংটা যথেষ্ট ভালো, কিন্তু আপনাকে মানুষ পছন্দও করে, কিন্তু এক শ্রেণীর মানুষ যেমন পছন্দ করে, আরেক শ্রেণীর মানুষের কাছে আপনি শত্রু হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, আপনারই কলিগ কিন্তু আপনার শত্রু হয়ে যাবে, ঠিক আছে। কখনো কারোর সাথে ঘুরতে গেলে, হিল অঞ্চলে ঘুরতে গেলে খুব সাবধানে থাকবেন, আর জল থেকে সাবধানে থাকবেন, জল জাতীয় জিনিস থেকে, সেটা সমুদ্র হতে পারে, ওয়াইন হতে পারে, মিল্ক হতে পারে, ওয়াটার হতে পারে। ক্যারিয়ার সম্বন্ধে আমি বলছিলাম যে, দাদা দাদা একটা কথা বলবো, কলকাতার জন্য দাদা আমি আপনাকে একটা কথা বলি, এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে, প্রেডিকশন জানতে চাইবেন না, প্রেডিকশন যতক্ষণ চেম্বারে আসবেন আমি কাউকেই বলি না, ঠিক আছে, ঠিক আছে। এটা একটু আগেই উনি সেটা লজিক্যালি ব্যাখ্যাও করছিলেন যে জীবন সম্পর্কে আমাদের একটা প্রশ্ন থাকে, আমরা কতটা সিরিয়াস আমাদের নিজেদেরই জীবন সম্পর্কে, সেটা হয়তো আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারি না। আজকে আপনি আপনার কেরিয়ার নিয়ে, আপনাকে এক্সাম্পল রূপে মানে পার্টিকুলার আপনাকে বলছি না, ধরুন আপনি আপনার কেরিয়ার নিয়ে জানতে ভীষণভাবে উৎকৃত, তো এই অল্প পরিসরে আপনি কেরিয়ারের গাইডলাইনটা কীভাবে পাবেন, এই প্র্যাকটিক্যাল জায়গাটা বুঝতে হবে। চেম্বারে এসে প্রেডিকশন নেওয়ার কথাটা কেন বলা হচ্ছে, কারণ সেখানে বেসিক্যালি একটু বেশি সময় পাওয়া যায়, বেশি একটু বলতে অনেকটাই বেশি সময় পাওয়া যায়, প্রাইভেসি থাকে, একটা চার্টের আমি ডিপলি অ্যানালিসিসটা করতে পারি, অংশই দেখিনি এখনো। উনি কেরিয়ার জানতে যে কেরিয়ারের মেন পার্টটা ক্যালকুলেট করা হয় দশমাংশ থেকে, আমি দশমাংশটাই দেখলাম না এখনো, আমি ওনাকে একটা ডিসিশন দিয়ে দেবো, তাই ডিসিশন ইজ ডেস্টিনি, আজকে আমি যা সিদ্ধান্ত নেবো কালকে সেটা ভাগ্যে পরিণত হবে,
আমি এমন কিছু ভুল সিদ্ধান্ত ইচ্ছাকৃত নেব না যেটা আরেকজনের ভাগ্যের ক্ষতি করতে পারে। এখানে বসে অনেকেই করেন, আমি করি। বেসিক রেসপন্সিবিলিটি তো এটা আপনাদের কাজ। অনেক মানুষ ভাবছে বিশ্বমন্ত্রী বলছে না, আমি যেটা বলছি না সেটা তাদের ভালোর জন্য বলছি না, একেবারে এই এই বেসিক জিনিসটা বুঝতে হবে। আমি যে বলছি না সেটা তার ভালোর জন্য বলছি না, ঠিক কি না? এটা বাস্তব, এটা এটা অস্বীকারের জায়গা নেই। মিসগাইডেড হওয়ার থেকে তো না জানাই ভালো, এটা এটা কোনো একদম মোদ্দা কথা। কিন্তু যতটাই আমরা স্যাম্পল রূপে পাই সেটাও নেহাত কম নয়। এনিওয়ে ভেবে দেখবেন কথাটা বিশ্বম্ভর শাস্ত্রী মহাশয় কেন বলছেন আর কেন আলটিমেট প্রেডিকশানটা এখান থেকে দেন না সেটাও ভেবে দেখবেন। তারই ফাঁকে ফোনে চলে এসছেন পরের বন্ধু, অবশ্যই আপনার সাথে কথা বলতে চাইবো, স্বাগত আপনাকে। কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুব্রত বন্ধু বলছি বর্ধমান থেকে। আচ্ছা বলুন, নিজের সম্পর্কে জানবেন? কটার সময় জন্ম? সকাল সাড়ে পাঁচটা। প্লেস? প্লেসটা যদি একটু বলেন। লগ্নের তৃতীয় শনি বসে আছে, থার্ড হাউসে। যাই হোক, ঘটনা হচ্ছে এটা, সেটা হচ্ছে অনেক কিছু পেয়েছেন কিন্তু তারপরেও একটা প্রশ্নচিহ্ন বারবার আপনার হয়ে যাচ্ছে যে ব্যয়ও তো অনেক হয়েছে, অনেক কিছু দেনা নেওয়া করেও আমার লাইফের জায়গাটা তৈরি হয়নি এখনো। সেটাই তো বললাম, অনেক কিছু দেনা নেওয়া করে লেনদেন করেও আমার ক্যারিয়ারটা ঠিক হলো না কেন, এটাই আপনার প্রশ্ন। সেটা তো অনেকক্ষণ আগেই বললাম। দেখুন, হওয়ার সুযোগ আপনি বহুবার পেয়েছেন, অনেকভাবে ঈশ্বর আপনাকে দিয়েছে, কিছুটা আপনি নষ্ট হয়েছে, আপনি একটু অনেস্টি মেনটেন করেছেন, নিজের সততাকে মেনটেন করেছেন। এই সততাকে যদি একটুখানি ত্যাগ করতেন আপনি অনেক কিছু পেতেন। হ্যাঁ, এখনো পর্যন্ত ক্যারিয়ার কিছু করতে পারি না, এটা কিছু হবে? দেখুন, এতদিনে আপনি যখন পাননি মনে হচ্ছে আপনার, আমার তো মনে হয় হওয়া উচিত ছিল, কারণ থার্ড হাউসে স্যাটার্ন 12th হাউসকে দেখছে, দশমপতি একাদশপতি, হওয়ার সম্ভাবনা এখনো একটা আছে। তবে পলিটিক্যাল জায়গাটায় গেলে অনেক বেশি সাকসেস পেতেন আপনি। পলিটিক্যাল ফিল্ডে যদি আপনি একটু কাজ করতেন আমার মনে হয় আপনি সাকসেস পেতেন। তো যাই হোক, এখন আমার বাস্তবে কোনো সমস্যা আছে কি? দেখুন, এটা তো আমাকে দেখতে হবে, চারটা না দেখে আমি ডিসিশন নিতে পারি না। আচ্ছা, আমার তবে স্যাটার্নের পজিশন 26 অক্টোবর ঘুরবে এবং 2018 সালের এপ্রিলের পর থেকে আপনি আস্তে আস্তে একটু ভালো ফল পাবেন। 2018 সালের বৈশাখ মাসটা পড়বে, তারপর থেকে আপনি একটু একটু করে ভালো ফল পেতে শুরু করবেন। আমার যেটুকু মনে হচ্ছে নিউমারোলজিক্যালি, এদিকে রবির সংখ্যা, ওদিকে মঙ্গলের সংখ্যা, লগ্নপতি পঞ্চমপতি সংখ্যায় আপনার জন্ম, আর দিকে 1972, ওদিকে 7 3 10 1, ওদিকেও 1 1 2 5 2 7, ডেস্টিনি নাম্বার 7। তো ডেফিনেটলি পুরোটা হওয়ার কথা নয় আপনার। যাই হোক, আপনি বলছেন তবু, তবে আমার মনে হয় হওয়া উচিত নয়, এবং আপনার হাতে একাধিক রত্ন থাকা উচিত, তার মধ্যে পলা থাকা অবশ্যই উচিত। আছে তো পলা? পলা আছে তো হাতে? দাদা আমার ঠিক আপনার কথাটা, আপনি বলছেন কষ্টের মধ্যে আছি কিন্তু হিসাবটাই বলে না, হিসাব সে কথা বলছে না। যাই হোক, আপনি কখন আসবেন?
নিশ্চয়ই আমি দেখবো বাকিটা। এটা হতে পারে যে ওনার প্রত্যাশা অনুযায়ী সেই সফলতার জায়গাটায় উনি পৌঁছতে রিচ করতে পারছেন না, সেই জায়গায় ওনার সেই আফসোসটা রয়েছে, এবং এই এজে দাঁড়িয়ে হয়তো যে সাকসেসটা উনি এক্সপেক্ট করছেন সেটা হয়তো সেই জায়গাটায় বিলং করতে পারছেন না, সেই জায়গা থেকেও খামতিটা মনে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আপনার বিচার সেটা বলছে যে হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু জিরো থাকার কথা একেবারে খারাপ অবশ্যই না। এই জায়গাটায় বুঝতে হবে সুব্রতবাবু যে অ্যাস্ট্রোলজিক্যালি আপনি যখন জানছেন তখন সেই প্রেডিকশনটাকেও অস্বীকারের জায়গা নেই, অন্তত জ্ঞান বুদ্ধি শাস্ত্র সেটাই বলে। এনিওয়ে পরের বন্ধু স্বাগত আপনাকে, নমস্কার। নমস্কার, আমি বিশ্বমোহন স্যারকে নমস্কার, আপনাকেও নমস্কার। আপনাকে কে বলছেন? হ্যালো, আমি নদিয়ার মাঝরা থেকে বলছি। আচ্ছা, আপনার নাম, আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নামটা জানতে পারি আমরা? হ্যাঁ, আপনার নাম, আপনি কে বলছেন? আমি রাজু হালদার বলছি। সেটাই চারবারের মাথায় পাঁচবার হলো। আচ্ছা বলুন রাজু বাবু, আপনার ডেট অফ বার্থ? আমার 11th August 1985। আচ্ছা, 11th August 1985। জন্মের সময় কখন? আপনার জন্মের সময়? সময় সন্ধ্যা 7টা। সন্ধ্যে 7টা। আপনার টিভির দিকে মনোনিবেশ না করে টেলিফোনে বলুন এবং শুনুন, সেটাই বোধহয় সবচেয়ে। আমি অনেক দূরে আছি, আমি টিভি ছাড়া দূরে আছি। সেই আপনার লগ্ন অবশ্যই কুম্ভ লগ্ন, তাই তো? হ্যাঁ, কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন দেখুন, বছর দুই আড়াই ধরে, মানে বছর 4th November 2014, এই টাইমটা পর থেকে একটু কিন্তু টাইমটা খারাপ যাচ্ছে। হ্যাঁ খারাপ যাচ্ছে, মানে অনেক জায়গায় ধার দেনা, ধার দিয়ে দেওয়া বা ধার করে ফেলা, কাউকে বিজনেসটা ঠিক মতো না হওয়া, সাকসেসফুল কাজগুলো অফ হয়ে যাওয়া, এই ধরনের হচ্ছে তো? এগুলো হচ্ছে, খুব টাইমটা খাওয়া যায়। আমি চাচ্ছি ভালো কবে আসবে স্যার একটু যদি বলেন। একবার যোগাযোগ করুন আমার সাথে, ঠিক আছে? আপনার কাছে তো আমি যাবই, আমি যাবই, আপনাকে দেখাবো আমি খুব। আপনার হ্যাঁ, সে যখন যেদিন দেখাবেন তারপরে দেখবেন ভালো লাগে। আপনি যেদিন আসবেন তারপরে নেই, টাইমটাকে খুলে দেওয়ার দায়িত্ব আমার, আপনি আসুন, এটা ফোনে হবে না। আপনি যদি সেই ভরসাটা করেন, আপনি নিজেই বলছেন ওনার কথা ওনাকে এতটা ভালো লাগে আপনার কথাতেই সেটা বোঝা গেল, এটাও আপনি খেয়াল করবেন নিশ্চয়ই যে আপনার প্রতি সেই দায়িত্বশীলতার জায়গা থেকেই আপনি আপনাকে বলা হলো। ওনার কাছের লোক, ওনার বাড়ি একদম পার্শ্ববর্তী অঞ্চলের লোক, ওনার বাড়িতে টুকটাক করে এটা করে বেঁধে দিয়েছে। আচ্ছা, এই ফোনে কি করবো আমি? আমার কাছে আসবে, আমি বাধাটা খুলবো, কাজ হয়ে যাবে। এক্স্যাক্টলি, তুড়ি মারবো, কাজ হবে, তন্ত্র এগুলো। তারপর তো সেই জট খোলার দায়িত্বটা উনি নিজে মুখেই আপনাকে আশ্বস্ত করছেন, কিন্তু কষ্ট করে একটু আসতে হবে, এটা এটার বিকল্প নেই। ফোনে ফোনে সেটা অতটা পসিবল নয়, সেটা আপনি নিজেও বুঝতে পারছেন। আরও একবার আপনাকে বলার সাথে সাথে স্মরণ করিয়ে দিই, যারা যোগাযোগ করতে চাইছেন এইভাবেই এইভাবেই বাস্তবসম্মতভাবে এবং শাস্ত্রীয় পথ অনুযায়ী অভ্রান্ত একদম নির্ভুল গণনার মাধ্যমে সঠিক রাস্তা যদি খুঁজতে চাইছেন যারা, তাদের জন্যে 9833662496 এবং 9477608919-এর দরজা অবভিয়াসলি খোলা। ঠিক যেমন উনি পৌঁছে যান প্রতি সোমবার কালীঘাট দিশা চেম্বার, মঙ্গলবার শিয়ালদহের চেম্বার, শুক্রবার শেওড়াফুলির চেম্বার, শুক্রবার এবং রবিবার ব্যারাকপুরের চেম্বারে, এরও পাশাপাশি খুব তাড়াতাড়ি বোলপুর এবং বাঁকুড়া বিষ্ণুপুরে পৌঁছে যাবেন, এটা নিজে মুখেই জানালেন। পুরুলিয়া ওটা তো প্রতি মাসে অবভিয়াসলি থাকতেই হবে, এটা একটা প্রতিশ্রুতি অন্যান্য জায়গার মতো, সেখানেও পৌঁছে যাবেন। আর উত্তরবঙ্গের বন্ধুদের জন্য কোচবিহার এবং শিলিগুড়ি, সেটা তো যাবেনই নভেম্বরে। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের শেষ বন্ধু, স্বাগত আপনাকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ, টিভির আওয়াজ বন্ধ করে কথা বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি গঙ্গা থেকে বলছি, রাজীব দাস। রাজীব দাস, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কে জানবো। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 8/12। হুম, 8/12 1999। আর সময় কখন জন্মের আপনার? সময় বিকেল 5টা। বিকেল 5টা। বিকেল 5টা, মানে বৃষ, মানে বৃষ লগ্ন? হ্যাঁ, বৃষ লগ্ন, তাই তো? হ্যাঁ, আমি সঠিক জানি না, মাত্র 18 বছর বয়স। তোমার গার্জেন আছে বাড়িতে? বাড়িতে গার্জেন, হ্যাঁ আছে। গার্জেনকে ফোনটা দাও। হ্যাঁ,
না ভাই, তুমি ডিসিশন নেওয়ার ক্ষমতা বা সময় এখনো তোমার আসেনি, সেই বয়সটা তোমার হয়নি। বুঝতে হবে রাজীব, বুঝতে হবে। এই ক্ষেত্রে সার্বিকতা থেকে গাইডলাইন এইভাবে হয় না, হয় না মিন দায়িত্বটা পালন হয় না। আপনাকে যেভাবে বোঝানোর প্রয়োজন সেই জায়গাটাও হয়তো আপনি সেই ম্যাচুরিটির প্রশ্নে আপনি হয়তো অ্যাকসেপ্ট করতে পারবেন না, যার জন্যই অভিভাবকের প্রয়োজন, তারা আরও ভালো সবচেয়ে ভালো বুঝতে পারবেন। এনিওয়ে একদম শেষের দিকে আমরা চলে এসেছি আজকে, ভালো বুঝতে বুঝতে একদম সময়টা পেরিয়ে গেল। কিন্তু ওই যে শুরুর কথাটা বললাম যে এই যে উৎসবের আনন্দেও যে আমরা একেবারে সবাই সার্বিকভাবে তো উপভোগ করতে পারছি না, তাদের জন্যে উপায় কিছু সন্ধান? দেখো, দেবীপক্ষ চলছে, নবরাত্রি চলছে, একদম এমন একটা সময় চলছে যে সময়ে কিছু মানুষ উপলব্ধি করতে পারছেন এই সময়টা আপনার জন্য সত্যি কতটা ভালো, আর কিছু মানুষ উপলব্ধি করছেন এই বছরে আমার বাজারটা একদম খারাপ গেল। আপনারা নিজেরাই বুঝুন, সময় আপনাদের জীবনের মূল্যটাকে বুঝিয়ে দিচ্ছে। আর এই জীবনটাই আপনাকে কোনো একদিন সময় দিয়েছিল যে সময় আপনি ছিলেন শাহেনশাহ, ঠিক নয় কি? আজকে আপনি কিছুই করতে পারছেন না, সেই সময়ের পরিবর্তন, সেই সময় শুধু বদলে গেছে। যে সময়টা আপনি পেয়েছিলেন, আপনি ভেবেছিলেন এই সময়টা মনে হয় সারা জীবন আপনার জন্য, পৃথিবীর কোনো ব্যক্তির জন্যই সময় চিরকাল স্থায়ী না। আজ আপনার সময়, কাল আমার সময়। সময় আর অর্থ কারোর কাছে বেশিক্ষণ থাকে না, আর এই দুটো জিনিস প্রত্যেকটা মানুষের কাছেই আসে, সবাই গ্রহণ করতে পারে। এর জন্যই আমরা বলি কেউ লাকি কেউ আনলাকি, যে গ্রহণ করতে পারে সে লাকি, যে গ্রহণ করতে পারে না দেখতে পায় না সেই আনলাকি। ঈশ্বর তাদের সাথেই আছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করে, মানুষ তার পাশেই থাকে যে মানুষের পাশে থাকে। সংসার তার জন্যই যিনি সংসারী, সাধনা সাধকের জন্য। সবাই ভালো থাকুন, দেবীপক্ষে সবাই আনন্দ উপভোগ করুন। এখন জ্যোতিষ, কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন নেই, এখন শুধু আনন্দ উপভোগ করুন। যা সমস্যা এতদিন ছিল থাক না, আর কটা দিন তো, আবার দেখা যাবে, সমস্যা সমাধান তো সারা জীবনই হবে। খুব বাস্তবিক কথা, উৎসবের আনন্দ উপভোগ হোক এটা কায়মনোবাক্যে চাওয়া, এবং ঠিক তেমনই তবুও কাল আমার চেম্বার খোলা, কালকে সারাদিন বুকিং মানুষের প্রয়োজনে, তারা কালকে কালকের জন্য দয়া করে কেউ বুকিং করবেন না, কমপ্লিট বুকিং সকাল 6টা থেকে বুকিং। তাহলে পূজোটা ভালো ভালো কাটুক, সবাই আনন্দ করুন, উৎসবের আনন্দ তাড়ি তাড়ি উপভোগ করুন। আর এটা বলাই বাহুল্য, বলা হোক আর না হোক, এই অনুষ্ঠানের জন্য আপনারা আবারও অপেক্ষা করবেন, কাজেই পরবর্তী অনুষ্ঠানে মুখোমুখি হওয়া, আজকের মতো বিদায় নেওয়া। ভালো থাকুন সবাই, শুভ শারদীয়া, নমস্কার, সুখে থাকুন, সচেতন থাকুন, জয় মা তারা, জয় মা কামাখ্যা, রাধা রামনের জয় হোক।